হবে। তো পটলকে কি ডাকবো? ডাকবো। আচ্ছা পটল কোথায় রে? এসে গেছিস? হ্যাঁ, ভীষণ ভালো। বলো বলো না, ঠিক আছো? আচ্ছা সবার আগে হাই করতে হবে তো মেয়েদেরকে। কাদের? হ্যাঁ, ওটার পটলকে ভীষণ মনে রেখেছে। ভালো 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 না? খুব ভালো ভালো। সব ওলকপিত। আচ্ছা ঠিক আছে, আর পাকা মন না করে সব পড়াশুনো ঠিকঠাক করেছিস তো? পড়াশুনো বলুন না, আগের বছর মতো হিজিজ করে বলবো। বড্ড বদমাইশ হয়েছে। আমি তো শুধু বদমাইশ, আমার বাবা বিশ্ব বদমাইশ। সেটার বলতে সবাই জানে, তোকে দেখেই বুঝতে পারছে বাবা কেমন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এবিসিডি মুখস্থ করেছিস? এবিসিডি ফাটিয়ে দেবো। বল এবিসিডি এফ জি আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ ডব্লিউ ডব্লিউ। এটা কি হলো? বাচ্চা ছেলে জড়িয়ে গেল। একটা দেবো। কেন কি? আমি তোকে এরকম করে দিয়েছিলাম। কেমন করে? বলেছিলাম না এ ফর অ্যাপেল। ওই অ্যাপেল? হ্যাঁ, ওটা বেশি দূর মনে নেই, ওটা এস পর্যন্ত মনে আছে। এই পুরোটা মুখস্থ করিসনি? বাচ্চা ছেলে কত চাপ দিচ্ছেন কেন বলুন তো? ঠিক আছে বাবা, যতটা মুখস্থ করেছিস ততটা বল। ঠিক আছে দাঁড়ান, একবার চার্জ নিয়ে নিই। কি করছিস? চার্জ নিচ্ছি, চায়না মাল তো কোনো গ্যারেন্টি নেই। এটা কি হচ্ছে? এটা হচ্ছে বক্সিং চার্জ, যে মুখের সামনে আসবে সে বুঝতে পারবে কি চার্জ। আপনি অ্যাপেল বলতে বলেছেন, আমি সবাই অ্যাপেল ঢুকে দিয়েছি। আমার মাথা করেছ? নিজে তো বললেন। একটা মানবো। মানে কি? কবিতাটা মুখস্থ করেছিস? কোন কবিতাটা বলুন? আতা গাছে তোতা পাখি ফাটিয়ে দেবো। বল। আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ, মাঝরাতে জেগে দেখি পাশে নেই বউ। কি করি কি করি ভেবে না পাই, সবার শেষে পড়লো মনে আমার বউ নাই বউ নাই বউ নাই। বাবা এটা রবি ঠাকুর রচনা করে আমার কাকুকে দিয়েছিল, আমার কাকু আমাকে দিয়েছে, বলে যদি পড়বি তোর বড় বড় দাড়ি হবে। কি হবে? বড় বড় দাড়ি রবি ঠাকুর। একটা মারবো। কি বড় তো পাকা হয়েছে, মানে কি পারিস আমাকে একবার বলতো? বাবা এই কবিতাটাকেও গান করে দিতে পারি। তুই আবার গান গাইবি? বাবা এখন এইবারে পুরো বাউল গান করব, একদম মাটির গান। তার আগে পারমিশন নেই সবার? হ্যাঁ না, ও গান গাইবে বলছে, সবাই শুনবে? হ্যাঁ সবাই শুনবে। কাকা সব রেডি তো? ভালো করে আগের বারে যা গিয়েছিস আমার মান সম্মান পুরো ডুবিয়ে দিয়েছিস। ও মান সম্মান এবারে রেখে দেবো, একদম পুরো পাশে ঝুলিয়ে দেবো, মান ফোন কোনো চাপ নেবেন। দাঁড়ান আর একবার চার্জ নিয়ে নিই। এটা কি চার্জ? এটা ধাক ধাক চার্জ, যার হয় সেই বুঝতে পারে। দিল ধড়াক নেই লাগা। আমরা গান দেবে না? ওরে আতা গাছে তোতা পাখি, ওরে আতা ওরে ডালিম গাছতে যে মো, মাঝরাতে জেগে দেখি পাশে নেই বউ। ভোলা মাঝরাতে জেগে দেখি পাশে নেই বউ। আতা গাছে তোতা পাখি, আতা গাছে তোতা পাখি ডালিম গাছতে যে মো, মাঝরাতে জেগে দেখি পাশে নেই বউ। ভোলা মাঝরাতে জেগে দেখি পাশে নেই বউ। কি করি ভেবে না পাই, সব শেষে পড়লো মনে আমার তো বউ নাই আমার তো বউ নাই। আতা গাছে তোতা পাখি, আতা গাছে তোতা পাখি ডালিম গাছে যে বউ, মাঝরাতে জেগে দেখি পাশে নেই বউ। ভোলা মন মাঝরাতে জেগে দেখি পাশে নেই বউ। ভোলা মন মাঝরাতে জেগে দেখি পাশে নেই বউ। ভোলা মন ও
ঠিক কর না, একটু টেনে টেনে গাইতো। তোকে আমি টেনে দেবো একদম। আর গান গাইতে হবে না? এবার দুটো প্রশ্ন করছি, ঠিকঠাক ভাবে উত্তর দে। কি বলুন? বল, আমাদের দেশে সব থেকে ক্ষমতা কার বেশি? ক্ষমতা অনেকেরই আছে, কার কথা বলবুন? এই বেশি পাকামো না করে যার বেশি ক্ষমতা তার কথা বল। আমাদের দেশে সব থেকে ক্ষমতা বেশি হলো ফুচকাওয়ালার। ফুচকাওয়ালা? ফুচকাওয়ালা? হ্যাঁ, যে কোটিপতি কেউ রাস্তায় ভাটি হাতে দাঁড় করিয়ে দেবে। পাগল হয়ে যাব। কি পাগল হয়ে যাবো? আপনি কোটিপতিকে একবার রাস্তায় ভাটি হাতে দাঁড় করান তো দেখবো কত। এবার যে প্রশ্নটা করছি ঠিকঠাক ভাবে উত্তর দে, নাহলে মাথা ফাটিয়ে দেবো। কি বলুন? বল, পৃথিবীতে সব থেকে দ্রুত গতি কার? দ্রুত গতি তো অনেকের আছে, কার বলবো বলুন? পটল। বেশি বাড়াবাড়ি না করে যেটা প্রশ্ন করছি তার উত্তর দে। দ্রুত গতি? দাঁড়ান একটু মনে করতে দেন। সব থেকে দ্রুত পৃথিবীতে সব থেকে দ্রুত গতি হলো পাতলা পায়খানা। পাতলা পায়খানা? যার হয় সেই বুঝতে পারে, বাথরুমে জল নিয়ে যাওয়ার পর্যন্ত টাইম নেই, কখন মাল পিচিক করে বেরিয়ে গেছে। কি পটল, তুই যেরকম পড়াশুনো করিস, তুই বড় হয়ে কি হবি বাবা? বড় হয়ে গোয়েন্দা হবো। কি হবি? গোয়েন্দা, বড় বড় রহস্য উদ্ঘাটন করবো। হ্যাঁ, নিজেই একটি রহস্য। কি রহস্য জানেন? আমি এখন থেকে গোয়েন্দাগিরি করি। এখন থেকে? হ্যাঁ, এখন থেকে বাবা মায়ের উপরে গোয়েন্দাগিরি। বাবা মায়ের উপর? হ্যাঁ, বাবা মা রাতের বেলায় ঘুমিয়ে যায়, আমি জেগে থাকি। তুই জেগে থাকিস? হ্যাঁ, একদিন ঘুমিয়ে গেছিলাম, বেশ কেস খারাপ। কি হলো? অর্ধেক সম্পত্তি হাত ছাড়া। কি করে? আমার একটা ভাই হয়ে গেল। আমি যদি তোর মা হতাম, হ্যাঁ, তোকে বোঝাতাম কেমন করে গোয়েন্দাগিরি করতে হয়। এক মিনিট দাঁড়ান, বাপকে ফোন করবো। এই পটল, তোর কাছে ফোনও থাকে? তোর বাবার কি? আমার বাবা দিয়েছে। হ্যালো বাবা, কোথায় আছো? তাড়াতাড়ি চলে এসো, তোমার লটারি লেগে গেছে, দিদিমণি মা হবে বলছে। তো চলো সবাই মিলে একটু মজা করলাম। আর তো আমরা সবাই মিলে আবার একটা ডাক